আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা তো ঈদ শেষ করলাম কিন্তু অনেকেই আসলে সঠিকভাবে ঈদের আনন্দটা আমরা করতে পারিনি বিশেষ পরিস্থিতির কারণে এবং এই যে কোভিড পরিস্থিতি এটা তো আমাদেরকে অনেক দিন ভোগাচ্ছে অনেক দিনই আমরা এটা থেকে রেহাই পাচ্ছি না আমরা একটা ভিন্ন পরিবেশে একটা আবদ্ধ পরিবেশে একটা বিশ্রী রকম মানে মানসিক অবস্থার ভিতর দিয়ে অনেকে দিন যাপন করছি মুরব্বীদেরকে নিয়ে সবসময় চিন্তায় থাকি কখন কোন স্বজনকে হারাই এগুলো নিয়ে সবসময় চিন্তিত থাকি তো এই যে পরিস্থিতিটা আসলে গত বছরও আমাদের ঈদ কাটলো একইভাবে এবছর একই অবস্থা অনেকেই মানে খুব হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন যে আর কতদিন আমাদেরকে এভাবে চলতে হবে দিন শেষে একটাই কথা প্রিয় দর্শক আপনারা যদি রিসেন্ট স্টাডিগুলো দেখেন বিভিন্ন জার্নাল যদি ঘাটেন বা যারা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ যদি শোনেন তারা সবাই একটা কথাই বলছেন যে আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে হবে করতে হবে চেষ্টা করতে হবে এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা এমন জিনিস যেটা একদিনে ভালো হয় না এটা দীর্ঘদিন ধরে আমাদেরকে এটার জন্য সাধনা করতে হয় কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এক হচ্ছে আমার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স আছে কি না এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা বিভিন্ন পরীক্ষাগুলো করাচ্ছি ইনসুলিন রেজিস্টেন্সকে দেখার জন্য বিশেষ করে হোমায়ার এবং আপনার বডির ভিতরে কোনো মেটাবলিক সিন্ড্রোম আছে কিনা এটা দেখার জন্যে তো এগুলো এখন কিন্তু পুরোদমে চলছে রমজান উপলক্ষে আমাদের কিছু লিমিটেশন ছিল এখন আপনারা যে কেউ খালি পেটে বারো চোদ্দ ঘন্টা না খেয়ে এসে এই পরীক্ষাগুলো করাতে পারেন এবং আমরা আমরা বলে দিতে পারবো আপনাদেরকে যে আপনার কার কী অবস্থা এবং আমরা আপনাদেরকে ফ্রি সেশন নিব বিশেষ করে যারা পরীক্ষাগুলো করাবেন আমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ফ্রি সেশন করানো হয় এবং তাদেরকে নিজেদের যে টেস্টের রিপোর্টটা যেন নিজেরা বুঝতে পারে নিজেদের কন্ডিশনটা যেন নিজেরা বুঝতে পারেন ওই পর্যন্ত আমরা চেষ্টা করি শেখানোর তো যাদের প্রবলেম পাওয়া যায় তাদেরকে আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি যে তারা কিভাবে এই প্রবলেম থেকে বেরিয়ে আসবেন এবং এগুলো সব ফ্রিতে করা হয় বিশেষ করে আমরা যারা অনেকে আমাকে দেখাতে চান আসলে এবং আমিও সবার সঙ্গে আসলে সাক্ষাৎ হলে আমারও ভালো লাগে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ রুগী দেখতে পারি এর বেশি যদি আমি দেখি তাহলে সেটা কারো জন্যই শোভন হয় না এখানে পরিবেশটাও ভালো থাকে না এবং একটা হ্যাসেল হয়ে যাবে এখানে একটা গরু ছাগলের হাটের মতো হয়ে যাবে এটা সম্ভব না আর তাছাড়া দিন শেষে আমাকেও আবার আমার স্টাইল ঠিক রাখতে হবে আমাকেও এক্সারসাইজের জন্য সময় রাখতে হবে আমাকেও মানসিক প্রশান্তির সময় রাখতে হবে আমাকেও ভালো ঘুমের সময় রাখতে হবে আমাকেও বিভিন্ন স্টাডি করার সময় রাখতে হবে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে প্রিয় দর্শক তা আমরা যে বুদ্ধিটা করেছি যে যারা এই পরীক্ষাগুলো করাবে বিশেষ করে যাদের ডায়াবেটিস নেই তাদের প্যাকেজ ওয়ান বা ওয়ান প্লাস যাদের ডায়াবেটিস আছে তাদের প্যাকেজ টু বা টু প্লাস এই পরীক্ষাগুলো করানোর পরে আমরা তাদেরকে ফ্রি সেশন করানোর মাধ্যমে করণীয়গুলো আমরা বলে দিব এবং সেখানে আমিও কিছু সেশন নিয়ে থাকি আপনারা দেখেছেন যে এটার ভিডিওগুলো আমরা আপলোড দেই তো এটা কিন্তু আবার চালু হয়েছে এবং আপনারা যে কেউ এসে বারো চোদ্দ ঘন্টা খালি পেটে করাতে পারেন শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা খোলাই আছে আর করার পরে যেটা হবে যখন আমরা দেখব যে আপনার হোমা আয়ার প্রবলেম আছে বা আপনার মেটাবলিক সিনড্রোম আছে বা আপনার ট্রাইগ্লিসোরাইড বেশি আছে অথবা আপনার গ্লুকোজ লোড দেওয়ার পরে ডায়াবেটিস পাওয়া গেছে বা প্রি ডায়াবেটিক আমরা আপনাকে পরামর্শ দিব যে কিভাবে আপনি সামনে চললে আপনি ভালো থাকতে পারবেন তো যারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন চিন্তা করছেন তাদেরও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার যদি হোমায়ার আর ভালো না থাকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নেই এটা নিয়ে আমি অনেক ভিডিও বলেছি যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকা অবস্থায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে না তো যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাই তাহলে অবশ্যই আমাকে কিছু কিছু নিয়ম মানতে হবে এক হচ্ছে সুস্থ স্বাস্থ্যকর ন্যাচারাল খাবার খাওয়া যেটা আমরা আগে থেকেই খেয়ে আসছি কিন্তু ইদানিংকালে এসে কিছু কিছু প্রসেসড ফুড আমাদের খাবারের সঙ্গে যুক্ত হয়েছে যেটা বিশ চল্লিশ বছর আগে এগুলো ছিল না তাহলে পরিমিত খেতে হবে আমরা যে ফাস্টিং করেছি এক মাস মাঝে মাঝে আমরা এখনও ফাস্টিং করব সপ্তাহে কয়েকদিন ধরে মানে তিন বা চার দিন বা পাঁচ দিন যেটা যার যার প্রয়োজন অনুসারে আমরা ফাস্টিং করব মাঝে মাঝে অন মিলে ডে করব যেটাকে ওমেট বলা হয় ওয়াটার ফাস্টিং করব আমরা সকাল বিকালে একটু এক্সারসাইজ করব অ্যাক্টিভ থাকার চেষ্টা করব রাতের খাওয়ার চেষ্টা করব সন্ধ্যার দিকে শেষ করতে ঘুমাতে যাওয়ার তিন চার ঘন্টা আগে খাওয়া শেষ করব আর্লি ঘুমাতে যাব মানসিক প্রশান্তির চর্চা করব। এই জিনিসগুলো যদি আমরা অভ্যাসের ভিতরে রাখি সাত আট ঘন্টা ঘুমাই রোদ্রে যায় একটু প্রকৃতির কাছে যাই ন্যাচারের কাছে যাই তাহলে দেখুন আমাদেরকে একটা লং টার্ম পরিকল্পনা করতে হবে অর্থাৎ আমরা যে শর্ট টার্ম পরিকল্পনাগুলো করছি অনেকে আসছেন যে হ্যাঁ আমি একটু ওজন কমাতে চাই বা দশ কেজি কমাতে চাই পনেরো কেজি তা আসলে আপনি হয়তো দুই তিন মাস পরে আপনি কমিয়ে ফেললেন দশ পনেরো কেজি বা চার মাস ছয় মাসে কমিয়ে ফেললেন তারপরে কি করবেন একটু ভাবুন তো তো আমি বলি যে সবাইকে যে দেখুন আসুন আমরা সুস্থতার জন্য চেষ্টা করি অর্থাৎ আমাকে এক কিছু হ্যাবিট তৈরি করতে হবে যেগুলো আমি সারা জীবন ধরে রাখবো যেমন আর্লি ঘুমাতে যাওয়ার হ্যাবিট যেমন ঘুমাতে যাওয়ার তিন চার ঘন্টা আগে খেয়ে ফেলানোর হ্যাবিট যেমন পরিমিত খাবারের অভ্যাস যেমন হচ্ছে সুস্থ খাবার গ্রহণ করব অল্প খাবো ভালো জিনিস খাবো সেটার একটা অভ্যাস মাঝে মাঝে ফাস্টিং করা লিটল ফাস্টিং সেটার একটা অভ্যাস যে মাঝে মাঝে আমি রোজা রাখবো এবং আমাদের ধর্মীয় মতে আমরা এটা রাখতে পারি বা যারা অন্য ধর্মের আছে তারা বিভিন্ন উপবাস আছে তাদের বা ওয়াটার ফাস্টিং তারা করতে পারেন বা ড্রাই ফাস্টিংও করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে ফার্স্টিং মানসিক প্রশান্তির চর্চা নিঃশ্বাসের ব্যায়াম অনেকে আজকে আমাকে দেখিয়েছেন তারা আসলে শ্বাসের ব্যায়ামের ভিডিও দেখেছেন কিন্তু নিজেরা প্র্যাকটিস শুরু করেননি অনেকে হয়তো গভীরভাবে শ্বাস নেওয়ার ওই ভিডিওটা দেখেছেন কিন্তু পরবর্তী যে ওই যে উইম হফ মেথড অর্থাৎ তিরিশটা শ্বাস নিয়ে তারপর দমটা ছেড়ে দিয়ে আটকিয়ে রাখা হ্যাঁ এবং আবার এভাবে রিপিট করা বা দম টেনে নিয়ে আবার পনেরো সেকেন্ড আটকিয়ে রাখা এই জিনিসটা যেটা আমি দেখিয়েছি যেটার বেনিফিটগুলো নিয়ে ভিডিও করেছি অনেকে আপনারা দেখেন নেই তো না দেখলে আসলে আপনারা এটা মানবেন কিভাবে উপকৃত হবেন কিভাবে তাহলে এই যে শ্বাসের চর্চাটা এটাকে যদি আমরা হ্যাবিটে পরিণত করি সকালে ওটাটাকে হ্যাবিটে পরিণত করি রোদ্রে যাওয়া নেচারের কাছে যাওয়া এটাকে যদি হ্যাবিটের মধ্যে পরিণত করি অ্যাক্টিভ থাকার যদি হ্যাবিট তৈরি করি মানসিক প্রশান্তির চর্চাটাকে যদি হ্যাবিট তৈরি করি পজিটিভ থিঙ্কিংসের যদি হ্যাবিট তৈরি করি মানুষের জন্য কল্যাণ করার কিছু যদি অভ্যাস তৈরি করি যদি এগুলো আমরা করতে পারি তাহলে আমি আশা করতে পারবো যে দিন শেষে বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারব ডাক্তারের কাছে যেতে হবে না আমরা সুস্থ থাকলে কেন যাব ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে যদি যেতেও হয় তাহলে সেটা সাময়িক সময়ের জন্য অল্প কিছু দিনের জন্য বাকিটা যেন আমরা লং টার্ম ডিজিজ যেগুলো আমরা বছরকে বছর ওষুধ খেতে হবে মরার আগ পর্যন্ত ওষুধ খেতে হবে এই ধরনের রোগ থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি দিন শেষে আপনারা প্রিয় দর্শক জানেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ আমরা চেষ্টা করব যেন আমরা রোগমুক্ত থাকতে পারি তো মাত্র কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল রাখি পরিমিত খাওয়া সুস্থ খাবার খাওয়া মানসিক প্রশান্তির চর্চা করা ভালো ঘুমা ঘুমানো আর্লি ঘুমানো রোদ্রে যাওয়া প্রকৃতির মাঝে যাওয়া ভিটামিন ডি লেভেলটা ভালো রাখা এক্সারসাইজ করা পজিটিভিটি মানে ডিস্ট্রিবিউট করা মানুষের জন্য কল্যাণমূলক কিছু করা সব কিছু কয়েকটা বিষয় এটাকে অভ্যাসে তৈরি করতে পারলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো তো প্রিয় দর্শক চলুন ঈদের পরে আবার আমরা ফ্রেশ স্টার্ট করি কিক স্টার্ট করি আবার আমরা এক্সারসাইজ যারা এতদিন করিনি আবার শুরু করি সকালে ঘুম থেকে উঠে চলুন বেরিয়ে পড়ি এক্সারসাইজ শুরু করি তো ঈদ এসেছে অনেক আজে বাজে খাবার খাওয়া হয়ে গিয়েছে তো এখন চলেন আবার কিছুদিন আবার রোজা রাখি ছয়টা রোজা রাখি আবার চলুন আগামীকাল থেকে আবার সেই ছয়টা রোজা শুরু করে দিই হ্যাঁ ঈদের পরের যে রোজাগুলো আছে আমরা চলুন শুরু করি ছয়টা রোজা এবং আবারও আমরা চলুন সেই আগের মতো অ্যাক্টিভ থাকি যেভাবে আমরা আগে ছিলাম এবং আমরা নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা আমাদেরকে সারা জীবন করতে হবে প্রিয় দর্শক তাই চলুন যে আমরা পরিমিতের ভিতরে থাকি আমরা অ্যাক্টিভিটির ভিতরে থাকি আমরা মানসিক প্রশান্তি নিয়ে ভালো ঘুম নিয়ে এভাবেই আমরা থাকি যেন আমরা আজীবন ভালো থাকতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ লাইফস্টাইলের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি